গার্মেন্টস ফ্যাক্টরির বিভিন্ন সেকশন। গার্মেন্টস ফ্যাক্টরিতে প্রধানত চারটি সেকশন থাকে। এই চারটি সেকশনের সমন্বয়ে একটি সম্পূর্ণ পোশাক তৈরি হয়ে থাকে। সেকশন চারটি হচ্ছে কাটিং সেকশন, সুইং সেকশন, কোয়ালিটি কন্ট্রোল সেকশন এবং ফিনিশিং সেকশন। কাটিং সেকশন, এই সেকশনে ফেব্রিককে বাইরের অর্ডার শিটের মেজারমেন্ট ও স্টাইল অনুযায়ী কাটা হয়। সুইং সেকশন, ফেব্রিক কাটিং হওয়ার পর বান্ডিলগুলো সুইং সেকশনে সেলাই করার জন্য আনা হয়। সুইং সেকশনে মেশিনগুলো লেআউট অনুযায়ী সাজিয়ে নিতে হয় এবং প্রোডাকশন প্ল্যান অনুযায়ী ইনপুট দিয়ে সাজানো হয়। প্রথম মেশিন থেকে সেলাইয়ের কাজ শুরু হয় এবং শেষ মেশিনের মাধ্যমে একটি সম্পূর্ণ গার্মেন্টস বা পোশাক সেলাইয়ের কাজ সম্পন্ন হয়। কোয়ালিটি কন্ট্রোল সেকশন, এরপর গার্মেন্টসগুলো কোয়ালিটি চেক করে ফিনিশিং সেকশনে পাঠানো হয়। অবশ্য লাইনের মধ্যেও কোয়ালিটি চেক করা হয়। ফিনিশিং সেকশন, ফিনিশিং সেকশনে পাঠানোর আগে ফাইনাল চেক করা হয়। এবার পুরো প্রক্রিয়াটি আবার দেখুন। গার্মেন্টস ফ্যাক্টরির বিভিন্ন সেকশন। গার্মেন্টস ফ্যাক্টরিতে প্রধানত চারটি সেকশন থাকে। এই চারটি সেকশনের সমন্বয়ে একটি সম্পূর্ণ পোশাক তৈরি হয়ে থাকে। সেকশন চারটি হচ্ছে কাটিং সেকশন, সুইং সেকশন, কোয়ালিটি কন্ট্রোল সেকশন এবং ফিনিশিং সেকশন। কাটিং সেকশন, এই সেকশনে ফেব্রিককে বাইরের অর্ডার শিটের মেজারমেন্ট ও স্টাইল অনুযায়ী কাটা হয়। সুইং সেকশন, ফেব্রিক কাটিং হওয়ার পর বান্ডিলগুলো সুইং সেকশনে সেলাই করার জন্য আনা হয়। সুইং সেকশনে মেশিনগুলো লেআউট অনুযায়ী সাজিয়ে নিতে হয় এবং প্রোডাকশন প্ল্যান অনুযায়ী ইনপুট দিয়ে সাজানো হয়। প্রথম মেশিন থেকে সেলাইয়ের কাজ শুরু হয় এবং শেষ মেশিনের মাধ্যমে একটি সম্পূর্ণ গার্মেন্টস বা পোশাক সেলাইয়ের কাজ সম্পন্ন হয়। কোয়ালিটি কন্ট্রোল সেকশন, এরপর গার্মেন্টসগুলো কোয়ালিটি চেক করে ফিনিশিং সেকশনে পাঠানো হয়। অবশ্য লাইনের মধ্যেও কোয়ালিটি চেক করা হয়। ফিনিশিং সেকশন, ফিনিশিং সেকশনে পাঠানোর আগে ফাইনাল চেক করা হয়।